ভারতের একটি গ্রামে কোনো পুরুষের বিয়ে হলে সেখানে আনন্দ করার বদলে আতঙ্কে কাটে পরিবারের সদস্য থেকে শুরু করে গ্রামের বাকিদের। কারণ গ্রামটিতে বেশিরভাগ নারী বিয়ের পর বাড়ি ছেড়ে পালিয়ে যায়। এই ঘটনার পেছনের রহস্য জানলে যে কেউ অবাক হতে বাধ্য হবেন। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার একটি বিশেষ রিপোর্ট অনুসারে নাসিক থেকে প্রায় 90 কিলোমিটার দূরে সুরগানা তালুকের ছোট গ্রাম দান্ডিচি বাড়ি, গোটা গ্রামে সব মিলিয়ে 300 জনের বসবাস। কিন্তু এই গ্রামে কোনো পুরুষের বিয়ে হলে দুঃখের প্রমাদ গুনেন তার পরিবার। মনে হতে পারে এই গ্রামের পুরুষেরা নিপীড়নকারী বা খারাপ মনের মানুষ। এমনকি নববধূদেরও এই সিদ্ধান্ত নেওয়ার পেছনে যথেষ্ট যুক্তিসঙ্গত কারণ রয়েছে। বিশেষ সেই কারণে বিয়ের পর শ্বশুরবাড়ি ছাড়ে ওই গ্রামের নববধূরা। অবশেষে জানা গেল এই আশ্চর্য ঘটনার পেছনে দায়ী হলো পানি। পানির কারণেই বউ হারাচ্ছেন দান্ডিচি বাড়ির পুরুষেরা। এই গ্রামের বাসিন্দারা সারা বছরই খাবার পানির সমস্যায় ভুগতে থাকে। তীব্র পানির কষ্টের মধ্যে থাকলেও যারা এই গ্রামে বড় হয়েছে তারা এই জীবনের সঙ্গে অভ্যস্ত হয়ে গিয়েছে। কিন্তু বিপত্তি ঘটে যখন এই গ্রামের বাইরে থেকে কেউ আসে, আর এক্ষেত্রে বেশিরভাগই হয় বিয়ে করে আসা নববধূরা। এই নববিবাহিতারা কেউই গ্রামের পানির হাহাকার সম্পর্কে জেনে আসে না, যার কারণে বিয়ের পরে শ্বশুরবাড়িতে কিছুদিন কাটানোর পর তারা সুপেয় পানির সংকট নিয়ে ভয়াবহ এক আতঙ্কে দিন কাটাতে থাকে। বেশিদিন কেউই এই সংকট সহ্য করতে পারে না, তখনই তারা বিয়ে, স্বামী, শ্বশুরবাড়ি সব ফেলে বাপের বাড়ি ফিরে যেতে চায়। গ্রামটির একজন স্থায়ী বাসিন্দা একটি বিয়ের কথা শুনিয়েছিলেন। তিনি জানান সেই সংসার মাত্র 2 দিন টিকেছিল। 2014 সালে গ্রামের একজনের বিয়ে হয়েছিল। বিয়ের 2 দিনের মাথায় স্বামীর ঘর ছাড়ে ওই বধূ। পুরো গ্রামের সবাই মিলেও তাকে আটকে রাখতে পারেনি। পানির এমন তীব্র সংকট নিয়ে সে কোনোভাবেই সংসার করতে রাজি হয়নি। ঘটনাটি তখন লোকমুখে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল। অনেকটা পথ পেরিয়ে পাহাড়ের নিচ পর্যন্ত গিয়ে সুপেয় পানি আনতে হয় গ্রামের নারীদের। এই নববধূ বুঝে গিয়েছিল ওই গ্রামে থাকলে তার জীবন কঠিন হয়ে যাবে, পালানো ছাড়া আর কোনো পথ খোলা নেই। তাই পানি আনতে গিয়ে সেখানে কলসি রেখে ওই বধূ বাপের বাড়ি পালিয়ে গিয়েছিল। এই গ্রামের নারীদের প্রতি বছরই গ্রীষ্মকালে অর্থাৎ মার্চ থেকে জুন মাস পর্যন্ত 1.5 কিলোমিটার হেঁটে পাহাড়ের নিচে প্রায় শুকিয়ে যাওয়া একটি নদী থেকে পানি আনতে হয়। শুকনো নদীর সামনে থাকা পাথরের ফাটল থেকে গ্রামের গৃহবধূদের পানি ভরতে হয়। নদীর ধারে থাকা পাথরের ফাটলে হাত ঢুকিয়ে একটি বাটি দিয়ে সেই পানি তুলে পাত্রে ভরতে হয় তাদের। ফাটলের ভেতরের পানি ফুরিয়ে গেলে সে পানি আবার ভর্তি হওয়ার জন্য নারীদেরকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করা লাগে। এরপর 2টি করে পাত্র মাথায় চাপিয়ে তাদের আবার পাহাড় ডিঙ্গিয়ে গ্রামে ফিরতে হয়। গ্রামের নারীরা দিনে 2 বার পাহাড়ের নিচে পানি আনতে যান। ভোর 4টা থেকে পানি নিয়ে আসার তোড়জোড় শুরু হয়। একবার পানি আনার পরের বেলায় আবার পানি আনতে যেতে হয়। গ্রীষ্মকালে বেশিরভাগ দিনই তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকে। সেই গরমেই পাথুরে রাস্তা হেঁটে পার হতে হয় গ্রামের নারীদের। অনেক সময় একটি কলসি পূর্ণ হতে 3 ঘন্টারও বেশি সময় লেগে যায়। পানি ভরে ফিরতে সে সময় রাত হয়ে যায়। অন্ধকারে বন্য প্রাণীদের হামলার ভয়ও থাকে, আর সে কারণে রাতে ফেরার সময় মশাল জ্বালিয়ে বাড়ি ফেরেন তারা। সঙ্গে টর্চ থাকে, বাড়ির অন্যান্য কাজও করতে হয় নারীদেরকেই। এই কষ্টকর জীবন কাটাতে রাজি থাকে না অনেক নারী, আর এ কারণে বিয়ে করে আসার পর অনেক নববধূ গ্রাম ছেড়ে পালিয়ে যায়।